এরকম একটা আনন্দ কাজ করতেছে যেহেতু গোল্ড মেডেল পাবো, আমার এই সম্মানটা মনে করে আমার এই অর্জন, আমার বাবা মা এবং আমার শ্রদ্ধেয় টিচারদের বা ডিপার্টমেন্টের স্যারদের। উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। 12 ফেব্রুয়ারি সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে সমাবর্তনটি অনুষ্ঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অষ্টম সমাবর্তন পেয়েছে আজকে সেই মহেন্দ্র খন। সকাল 11:30টায় কৃষি অনুষদের করিডোর থেকে একটি সমাবর্তন র্যালি শুরু হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবর্তনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জাতীয় সঙ্গীত, অতিথিদের আসন গ্রহণ, কোরআন থেকে তেলাওয়াত এবং অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থ পাঠ করা হয়। পরবর্তীতে কৃষিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সমাবর্তনের সূচনা করেন। পরবর্তীতে বাকৃবি উচ্চ শিক্ষা কোঅর্ডিনেটর এবং স্ব অনুষদের ডিনগণ ডিগ্রি প্রদানের জন্য অনুষ্ঠানের সভাপতির নিকট আবেদন করেন। এ সময় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি মিলিয়ে মোট 6521 জনকে ডিগ্রি এবং 201 জনকে স্বর্ণপদক প্রদানের ঘোষণা করা হয়। সবার একটি স্বপ্ন থাকে যে এই দিনটির জন্য এই সমাবর্তন হবে, তো আমরা মানে খুবই মানে এই অনুভূতি আসলে ভাষায় বোঝানোর মতো না, খুবই ভালো লাগছে। আর মানে আমাদের একটা বড় স্বপ্ন পূরণের দিন, স্পেশালি আমার যখন যে হাজবেন্ড আমার লাইফ পার্টনার আমার ব্যাচমেট ছিল, সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়ে আসতো আমি হয়তো একদিন ভালো কিছু করব। আজকে হয়তো এত দূর আসতে পারছি তার আমি মনে করি বেশিরভাগ ক্রেডিট তার জন্য। সে প্রত্যেক মুহূর্তে আমাকে ইন্সপায়ার করতো। আর আমার আউটলুক কখনো এত বড় ছিল না যে এত বড় কিছু অর্জন করতে পারবো। সব কিছুর জন্য আল্লাহর কাছে রহমত, যে লাইফে যা ইচ্ছা ছিল পূরণ হয়ে গেছে। একটা গ্রাজুয়েশন কমপ্লিট করা দীর্ঘ মেয়াদী প্রসেস আপনারা জানেন, তো সেটা চূড়ান্ত স্বীকৃতি আজকে পেতে যাচ্ছি। আমরা এটা ভাবছি যে এটা একটা সমর্থন, এটা এক ধরনের রিইউনিয়ন। আমরা অনেক বড় ভাইদের সাথে পাচ্ছি, দেখা পাচ্ছি সবার সাথে, একটা অন্যরকম একটা মিলন মেলানের মতো হয়ে গেছে। আমরা উচ্ছ্বসিত এইরকম সমর্থন আসার পরে। আর অনার্স লাইফে আমরা সেশন হচ্ছে 15-16 সেশন, আমরা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তাম। ইঞ্জিনিয়ারিংয়ে অনেক স্ট্রাগল করে আমাদের ডিগ্রিটা নিতে হয়েছে, অনেক বড় অর্জন আমাদের এটা। এই আর কি, এখানে আমাদের নিজের কঠোর পরিশ্রম ছিল আর আমাদের স্যারদের আন্তরিকতা ছিল, যার ফলে আমরা এই পর্যায়ে যাইতে। বাকৃবি অষ্টম সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ডক্টর লুৎফুল হাসান, উচ্চশিক্ষা কোঅর্ডিনেটর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন ও অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়া 6521 জন গ্রাজুয়েট সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ে আজকে 6521